গণমিছিল, এই গণমিছিলকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা এমনভাবে কথা বলেছে যে কথার কোনো যুক্তি নেই। কারণ ওরা বলেছে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এজন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের বিভিন্ন জায়গায় সতর্ক থাকতে বলেছে। এটা কোনো কথা না, এটা হচ্ছে আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী দল তার বহিঃপ্রকাশ। আমরা স্পষ্টভাবে আমাদের আজকের সমন্বয়কারী, আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বলেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের, এবং তাদের কাছে আমরাও নিরাপত্তা চেয়েছি, আমরা তাদেরকে আবেদন করেছি, এটা অনুমতির কোনো বিষয় না। কিন্তু গতকালকে দেখলাম আওয়ামী লীগের সেক্রেটারি বলতেছে যে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করবে। আমরা জেনেছি, আমরা কি বসে বসে ললিপপ চাটবো? আবার ওনাদের একজন মির্জা আজম বলেছে আমরা আঙ্গুল চুষবো। আবার আরেকজন দেখলাম ডাক্তার মহিউদ্দিন, জালাল মহিউদ্দিন, আমি ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, উনিও কালকে আজকে স্পষ্টভাবে বলতেছে যে আজকে মসজিদে মসজিদে আওয়ামী লীগ যুবলীগকে নামাজ পড়তে বলেছে, কারণ এই নামাজ পড়ে দেখবে কারা সন্ত্রাসী। এটাও ভালো, কমপক্ষে আওয়ামী লীগ আজকে গণমিছিলের জন্য মসজিদে যে নামাজ পড়বে, এরা তো নামাজ পড়ে না। এবং আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের সেক্রেটারি, আপনি ললিপপ খাবেন নাকি আপনার ওই প্রধানমন্ত্রী বলছে কাঁঠাল দিয়ে ললিপপ করবে সেইটা খাবেন, এটা আপনার ব্যাপার। আর আমি মির্জা আজমকে বলতে চাচ্ছি আপনি আঙ্গুল চুষবেন কিনা, আপনি সন্ত্রাসী কার্যকলাপ করবেন? আগে আমরা দেখেছি জঙ্গির কথা বলেন, জঙ্গি আব্দুর রহমান বিশ্বাস আপনার আপন বোন জামাই ছিল, আপনি বলেছেন যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয় আপনার এলাকায় একদিনে 1 লক্ষ লোক মারা যাবে। এরপর আপনি বাসাবা মিটিংয়ে, মুগ্ধপাড়া মিটিংয়ে, কলাবাগান মিটিংয়ে বলেছেন যদি কোনো রকম তত্ত্বাবধায়ক আসে, 2001 সালে শামীম ওসমান যেমন পালিয়েছিল এই বোরখা পরে সেইভাবে পালাতে হবে। এখন আপনি আবার বিভিন্ন রকমের কথা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদের আওয়ামী লীগের নেতারা কে কি বলে আশ্চর্য হই, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই বিভিন্ন মন্ত্রী নেতারা বলে যে খালেদা জিয়া তো ভীষণ 2030 দিয়েছিল, সেটা বাস্তবায়ন করতে পারে নাই কেন? আরে ভাই, সরকারে না গেলে সেটা আর বাস্তবায়ন করা যায় না। আবার আপনারা বলেন ওনাদের 19 দফা, 10 দফা, 27 দফা, আরে 19 দফা হইলে আমাদের দলের দফা, আমরা দল গঠন করেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। এরপর 10 দফা ছিল দাবি আদায় হবে, সকলের মুক্তি হবে, নির্দলীয় সরকার হবে, আর 27 দফা হচ্ছে সরকার ক্ষমতায় গেলে আমরা কি করব। এইটুকু আপনারা বুঝেন না, আপনারা চুরি ডাকাতি করতে করতে আপনাদের চিন্তা ভাবনা ওই দিকে চলে গেছে। আমরা বিরোধী দল কি বলি সেইটা আপনারা আসলে কর্ণপাত করেন না, এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে। আপনারা দেখেছেন রংপুরে নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবং বাংলাদেশে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে শেখ হাসিনার জামানত ইনশাল্লাহ বাজেয়াপ্ত হবে, এর কোনো বিকল্প নেই, এটা হবে ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে আজকে এত বছর পর আমাদের বিএনপির আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরী তার সেরিনা হোটেল করেছে, আজকে বলছে 17 তলা থেকে বাড়িয়েছেন। আরে ভাই, আজকে 20 বছর 30 বছর পর এই মামলা কেন? আর জনগণ সব বোঝে মির্জা আব্বাসের ওয়াইফের নামে তার আয় নেই, তার টাকা আছে, কিভাবে গিয়েছে আজকে একটা চায়, এর কোনো বিকল্প এরা চিন্তা করে না। তাই বলবো আপনাদের মাধ্যমে, আসুন শেখ হাসিনা আপনার অবস্থা খুবই খারাপ, আপনি কখনো ইনশাল্লাহ সঠিক করে নির্বাচিত হতে পারবেন না। আসুন আপনি এখানে আমাদের নির্দলীয় সরকার দিন, নিরপেক্ষ নির্বাচন দিন, সেই নির্বাচনে আপনার যদি বুকের পাটা থাকে, আপনার যদি সৎ সাহস থাকে, সেই নির্বাচনে আপনি জয়লাভ করে আসুন, তাহলেই বুঝবো আপনি নীতিবান এবং ন্যায়। এখন যেটা করতেছেন সবই অন্যায়। আমরা জানি যে আপনার আফ্রিকাতে মাসাই নামে একটি গোষ্ঠী আছে, তারা প্রতিদিন সকালে দুধের সাথে রক্ত খায়, সেই রক্ত গরুর ঘাট থেকে সিরিঞ্জ দিয়ে বের করে আনে। আর এই শেখ হাসিনা প্রতিদিন জনগণের রক্ত খাচ্ছে, এবং এই রক্ত খা চোষাকে আমাদের প্রতিহত করতে হবে, আমাদের নির্দলীয় সরকার আদায় করতে হবে, এই সরকারকে পতন করেই সকলকে মুক্ত করতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।